কিছু রহস্য রোমাঞ্চ আর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন উইকলি কন্টেন্ট। আমাদের আজকের গল্প দুই পালোয়ান। গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র থেকে নেওয়া। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্ম 2 নভেম্বর 1935 সালে অবিভক্ত বাংলার মাইমেসিংয়ে জন্ম তার। ওনার কাজ উভয় প্রাপ্তবয়স্ক ও কিশোরদের জন্য খ্যাত। ওনার বিখ্যাত কার্যগুলির মধ্যে বরোদাচরণ, ফটিক, শবর দাসগুপ্ত ইত্যাদি বাংলায় নতুন দশকের কল্পিত রহস্য রোমাঞ্চ সংজ্ঞা হিসেবে গ্রহণ করা হয়। গল্পের সূত্রধার বিপ্লব, গল্প পাঠে ও বিশেষ ভূমিকায় বীর। শুরু হচ্ছে দুই পালোয়ান। পালোয়ান কিশোরে সিংহের যে ভূতের ভয় পেতে পারে সেটি কাকপক্ষীয় বোধ হয় জানত না। কিশোরী নিজেও খুব ভালো জানতো এমনও নয়। কিশোরী বলতো, কোনো ভূতটু তো আমার কোনো কিছু করতে পারবে না, তাকে আমি জাপটে মেরে ফেলব। আসলে কিশোরী ছোটবেলা থেকেই বিখ্যাত লোক, সর্বদাই চেলাচামুন্না তাকে ঘিরে থাকতো। জীবনে একা থাকার সুযোগ তার খুব একটা হয়নি। সকালে উঠে কিশোরী নিজের সঙ্গীদের সাথে 100 খানিক বুকডন মারত, তারপর দঙ্গলে নেমে পড়ত, কুস্তি করে ঘাম ঝরিয়ে সে দুপুরে বিশ্রাম করত, বিকেলে প্রায় কারোর না কারোর সাথে লড়াই নেমে পড়ত। গান বাজনায় বিজয় শখ ছিল কিশোরীর। কিছু মানুষ বলতেন, যদি কিশোরী পালোয়ান না হতো তাহলে হয়তো একটা গায়ক হতো। সন্ধেবেলায় গান বাজনায় মগ্ন থাকত কিশোরী, আর রাত হলেই পাথরের মতো ঘুমতো কিশোরী। এমন মনে হতো পৃথিবীটা উল্টে গেলেও তার আর হুশ ফিরবে না। অন্যদিকে কিশোরীর মতোই গণপতি মাহাতো নামে এক মস্ত বড় পালোয়ান ছিল। দেশে বিদেশে বড় বড় পালোয়ানকে সে কাত করেছে, কিন্তু পারেনি সে শুধুই কিশোরী সিংহকে। অথচ শুধু কিশোরীকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খিতাবটা জিতে নিতে পারত। কিন্তু মুশকিল হলো তাকে ভাগে পেয়েও গোপালের দোষে কিশোরী সিংহকে হারাতে পারেনি। সেবার বর্ধমানে কিশোরীকে সে জিত করে প্রায়, তখন কোথা থেকে যেন একটা হতচ্ছাড়া মশা আসে তার নাকে ঢুকে এমন পনপন করতে লাগলো যে হাঁচি না দিয়ে তার উপায় রইল না। আর সেই ফাঁকে কিশোরী তার পাঁচ কেটে বেরিয়ে গেল। চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেছিল। সবাই বোধহয় চেয়েছিল গণপতি জিত। এভাবে একটা পালোয়ানের হারা বেজায় অপমানজনক। হারটাকে সে নিজের কপালের দোষ বলেই মেনে নিয়েছিল। তার একটাই চিন্তা, তারপর গণপতি লজ্জায় হতাশায় আর গ্রামে ফেরেনি। সেই দিনের ঘটনার পর গ্রামের লোকরাও তাকে আর দেখেনি। এরপর একদিন ডাকে কিশোরের নামে একটি পোস্ট কার্ড এলো। চিঠিটা আঁকা বাঁকা হস্তক্ষেপে লেখা। কিশোরী পড়ল, ভাই কিশোরী, তোমাকে হারাতে পারেনি এই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আমার হারটা বেজায় আমার কপালের দোষ আর তোমার সৌভাগ্য। তবুও তোমার সঙ্গে একবার শেষবার লড়বার বড় স্বাদ। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব, তুমি হারলে তুমি আমাকে গুরু বলে মেনে নিও। তবে লোকজনের সামনে নয়, আমরা দুই পালোয়ান নির্জনে পরস্পরের সাথে লড়াই করব। কে হারলো কে জিতলো এটা বাইরে কেউ জানবে না, জানবে শুধু তুমি আর জানবো খালি আমি। যদি রাজি থাকো তাহলে আগামী অমাবস্যায় খেতুপুরের শ্মশানের ঘাটের পাশে ফাঁকা মাঠে সন্ধে 6টায় চলে এসো, আমি তোমার অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরীকে ভাবতে হলো। সত্যি বলতে গণপতি খুব বড় পালোয়ান, এবং সেদিন গণপতি জিততে জিততেও হেরে গেল। কিশোরী ভাবল, অত বড় পালোয়ানের সামান্য আবদারটুকু রাখতে কোনো ক্ষতি নেই, যদি না পারি তাহলে আমি কিসের পালোয়ান,
হারলেও তো ক্ষতি নেই, সাক্ষী সবুজ তো থাকবে না, কিন্তু হারবারও প্রশ্ন উঠছে কেন? সম্প্রতি এই কিছু মাসে কিছুরই দেশ বিদেশ থেকে অনেক কাপ মেডেল জিতে এসেছে, এখন সে অভিজ্ঞ। সে যে খুব ভালোভাবে গণপতিকে হারাতে পারেনি তার দুঃখটাও আছে, তবে গণপতিকে ন্যায্য মতে হারালে সে তার মনের খুঁত থেকে রিহাই পাবে। নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে কিতুপুরের দিকে রওনা হলো। জায়গাটা বেশি দূরও না, 3 মাইল পথ, নিরিবিলি জায়গা। শ্মশানের পাশ দিয়ে ব্রাহ্মণী নদী বয়ে যাচ্ছে, তার ঠিক পাশে বিশাল বাঁশবনের মধ্যে একটি পুরনো তেঁতুল গাছের পাশে মাঠটি। তখন শীতকালের সময়, সূর্য অস্ত্র যাবে যাবে, গণপতি তার অপেক্ষা করছিল। সে আশায় দেখে বলে, তুমি এসেছ, তবে লড়াইটা হয়ে যাক। কিশোরী গোফ চিমড়ে বলল, ওখ। দুজন লাঙ্গর টেনে গায়ে মাটি তাবড়ে নিয়ে তৈরি হল। দুই পালোয়ান তেরে এলো দুদিকে। কিশোরী ঠিক করেছিল, পয়লা চোটেই গণপতিকে মাটিতে আছড়ে কেল্লা ফাতে করে দেবে। তবে এই গণপতির জোর বিজয় অস্বাভাবিক, গণপতি তাকে আছড়ে মাটিতে ধূলিসাৎ করে দিল। কিশোরী বলল, আরে দুবার। কোনো আওয়াজ এলো না। মাটিতে পড়ে কি করে গণপতিকে বাগে আনবে এই ভাবতে ভাবতে পিছনে ঘুরে দেখে, গণপতিকে ঘিরে কারা যেন উল্লাস করছে, কিন্তু তারা কেউ মানুষ নয়, কারা যেন কালো কালো চোখগুলো রক্ত লাল, ঝুলকানির মতো রং রোগা পুরনো কি অদ্ভুত জীব। আর গণপতি, সে তো আর রক্তে মাংসে মানুষ নয়, জীব না অন্য কিছু। আরে পর তো কেউ তাকে খুঁজে পাইনি, ওটা গণপতি। তবে সে কে? সে কি আর নেই? মানে আমাকে হারাবে না কিশোরী? দুদিন পর গ্রামের লোকেরা কিশোরীর পচা মরা দেহটা খুঁজে পায়। জানা যায় মাস দুয়েক আগেই ওই শ্মশান ঘাটে গলায় দড়ি দিয়ে গণপতি মারা যায়। তবে চিঠিটা? শুনছিলেন দুই পালোয়ান। আরও এমনি গল্পের জন্য জুড়ে থাকুন প্রত্যেক রবিবার ঠিক দুপুর 2টায় শুধুমাত্র YouTube/weekly content।